প্রিয় ভিউয়ার্স, চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। এই পিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব কারা অধিদপ্তরের জেল পুলিশ অর্থাৎ কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কতটি পদ আছে, কোন পদে আবেদন করতে পারবেন, জেলাভিত্তিক শূন্য পদের তালিকা, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এই বিজ্ঞপ্তিটি আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিন। বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন না। এই ভিডিওটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17 নভেম্বর 2022। কারা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে কারারক্ষী, বেতন গ্রেড 17, 9000 টাকা থেকে 21,800 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 354টি পুরুষ। মহিলা কারারক্ষী শূন্য পদের সংখ্যা হচ্ছে 29টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ SSC পাশে আপনারা আবেদন করতে পারবেন। বিজ্ঞান, মানবিক, ব্যবসা, ভকেশনাল, সমমান, মাদ্রাসা, দাখিল যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চতা হচ্ছে পুরুষ 1.67 মিটার, মহিলা হচ্ছে 1.57 মিটার। বুকের মাপ পুরুষ হচ্ছে 81.28 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 76.81 সেন্টিমিটার। ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 52 কেজি, মহিলাদের ক্ষেত্রে 45 কেজি। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য। মোট পদ হচ্ছে 383টি পুরুষ এবং মহিলা মিলে। তো জেলাভিত্তিক শূন্য পদের তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি যে জেলার লোক হন না কেন, আপনি এখানে দেখে নেবেন ঢাকা জেলায় হচ্ছে 45টি, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5টি, গাজীপুরে 12টি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। তো বাকিগুলো আপনারা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আপনার যে জেলায় হন না কেন আপনি দেখে নেবেন, এখানে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। প্রার্থীর বয়স হচ্ছে 1/12/2022 তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। কত তারিখ? 1/12/2022 তারিখ। তো এখানে যাদের বয়স 2/12/2001 থেকে 2/12/2004 সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন। তো আমি আবারও বলছি 2 ডিসেম্বর 2001 এবং 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন। এখানে আর একটা বিষয় রয়েছে যে 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 21 বছর, অর্থাৎ 25 মার্চ 2020 তারিখের মধ্যে যাদের বয়স 21 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://prison.edu.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে 20/11/2022 তারিখে শুরু হয়েছে, শেষ হবে 17/12/2022 তারিখে আবেদন শেষ হবে। আবেদন করার জন্য আপনার একটি ছবি এবং স্বাক্ষর প্রয়োজন। আবেদন করার পর টেলিটক সিম দ্বারা 112 টাকা ফি পরিশোধ করতে হবে। তো প্রথমে SMS করবেন প্রিজন এবং ইউজার আইডি 16222 নাম্বারে সেন্ড করবেন। এরপর আপনি একটি SMS পাবেন, এরপর আবার SMS প্রেরণ করতে হবে। এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এটা দেখে নেবেন আপনারা। এই হচ্ছে কারারক্ষী অর্থাৎ জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2022। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন? 19 নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে চতুর্থ পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। তো অনলাইন থেকে আপনারা কিভাবে দেখবেন? আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.prison.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডে কারারক্ষী, মহিলা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি 358টি পদ 17/11/2022 তারিখ। এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। এখানে যদি দেখতে না পান তাহলে সকলে ক্লিক করবেন, সকলে ক্লিক করলে অবশ্যই দেখতে পারবেন। এছাড়া কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে
http://pri.son.telito.com লিখে যদি এন্টার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো আবেদন লিংক এবং বিজ্ঞপ্তি দেখার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ নাম, বাবার নাম, মায়ের নাম অর্থাৎ যে সকল নামের শেষে স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে পূরণ করতে হবে। তো পূরণ করার পর সম্পূর্ণ তথ্য এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে এই যে ভ্যালিডেশন কোড, এই যে এখানে যে 46RTX অর্থাৎ আপনি আবেদন করার সময় যে দেখবেন এটা এখানে লিখবেন, লেখার পর এখানে টিক চিহ্ন দেবেন, এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ছবি এবং স্বাক্ষর অ্যাডজাস্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন শেষ হবে। তো এই হচ্ছে কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।